وعليكم السلام ورحمة الله وبركاته ভাই মুর্শিদ আলম বলছেন যে বাংলাদেশে এসে দেখছি যে প্রথম জামাত শেষ হয়ে গেলে বাকি জামাতগুলি পড়ার জন্য ইকামতকে নাজায়েজ বলেছেন তারা বলছেন জায়েজ নেই অথচ আমরা সৌদি আরবে প্রথম জামাত শেষ হওয়ার পর দ্বিতীয় জামাত তৃতীয় জামাত যতগুলি জামাত করেছি সেখানে ইকামত দিয়েছি তো কোরআন সুন্নাহর আলোকে আমাকে উত্তরটি জানিয়ে বাধিত করবেন মুর্শিদ আলম ভাই এই প্রশ্নটি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ প্রিয় ভাই এখানে আমি একটি নিরপেক্ষ বিবেচনা করে মাসালাটি হালকা হিসেবে উপস্থাপন করতে চাই উত্তরটি যেন ওদের মাঝে আমাদের মধ্যে বিভেদ না হয় ওদেরকে একটু নরম হতে বলতে হবে সেটা হলো ফরজ সালাতের জন্য ইকামত দেওয়া একটি সুন্নতি বিষয় সুন্নত যদি কেহ সুন্নতি বিষয়টি ঐচ্ছিক থাকে এটা যদি কেহ না করে সেক্ষেত্রে তার জন্য জায়েজ আছে তারা যদি ইকামত না দেয় দ্বিতীয় জামাতের জন্য তৃতীয় জামাতের জন্য তাদের জায়েজ আছে কিন্তু উত্তম তো কোনো অবস্থাতেই হয় না বরং যারা সুন্নতি কাজটি করে পালন করে তাদেরটাই উত্তম হয় সেক্ষেত্রে তারা নাজায়েজ কি করে বলতে পারে যা হোক আমরা তাদের সালাতটাকে নাজায়েজ বলছি না একামত ছাড়া তারা নামাজ পড়লে বাকি জামাতগুলি তার নামাজ হয়ে যাবে কিন্তু আমাদের ক্ষেত্রে তারা এরকম রূঢ় যদি আচরণ করে তাহলে তখন আমরা মনে করেন আরো গভীর তলাবো সেজন্য আমরা বলতে চাই যে তাদের সাথে ঝগড়ার আমাদের কোনো দরকার নাই একটা সমতা করার চেষ্টা করি আসেন আপনাদের জায়েজ আছে একামত না দিলে আপনাদের নামাজ পড়া তবে উত্তম হলো একামতটা দেয়া কারণ উত্তম আপনি একামতটা যদি দিচ্ছেন আপনি কি কোনো গুনাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে ভুরি ভুরি আমল পাওয়া যায় এটা ভুরি ভুরি আমল পাওয়া যায় রাসূলুল্লাহ আদেশ করেছেন আকিম আকিম ইসলা নামাজের একামত দাও এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে একামত ছাড়া নামাজ পড়তে দেননি তালামর একটা ছিল যুগ এবার রসুলের ফিকির কায়দা থেকে ওনারাই এটা বলেন জানেন ওনারা এবং এটা চারো মাঝহাবের ইমামদের কাছে গ্রহণীয় যে যখন আল্লাহ রসুল কোনো আদেশ করে তখন সেটা ওয়াজিব হয়ে যায় কিন্তু কিছু কিছু আদেশের ধারাগুলি যদিও আদেশের আদেশের মতোই কিন্তু যেটা সমতা আমি কায়েম করতে গেলে যেটা ইনসাফ করতে গেলে দেখা যায় যে না ওটা আসলে ফরজ নয় যেমন আপনি মসজিদে ঢুকলে দোয়াকার নামাজ পড়া আপনার উপর ফরজ এটা একটা নফল ইবাদত কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি হয়ে যাওয়ার কারণে হ্যাঁ এটার আদেশটা ওয়াজিব হয়ে গেছে নামাজটা ওয়াজিব নয় নফল আদেশটা ওয়াজিব হয়ে গেছে সেভাবে একামতের বিষয়টা এরকম গুরুত্বপূর্ণ হয়ে গেছে যদি কোনো ভাই নাই দেন আল্লাহ তাদের হেদায়ত দান করুন তাদেরকে শিক্ষা শিক্ষার তৌফিক দান করুন যে একামত দিতে হয় ফরজ নামাজ পড়ার জন্য যদি তারা পড়ে ফেলে নামাজ বাতিল হবে না এটা বলবো না আমরা আল্লাহ রাসূলের আদেশ তারক করার কারণে গুনাহ হতে পারে কিন্তু নামাজ বাতিল হবে না উত্তম কাজ সবসময় আমাদের করতে হবে এটা হলো যে একামত দিতে হবে ফরজ নামাজের জন্য একামত দিতে হবে কালে ভাদরে কখনো দেয়নি সেজন্য তো কোনো গুনাহ হবে না এবং নামাজের কোনো সমস্যা হবে না কারো কারো মতো ইচ্ছাকৃতভাবে যদি ফরজ নামাজে একামত না দেওয়া হয় গুনাহ হবে না সেই জন্য আমি বলছি যে আসেন একটা সমতা করি উত্তম সবসময় উত্তমই থাকে সুপারিটিভ সবসময় উত্তম থাকে কেউ সুন্নত নামাজ পড়ছে আপনি যে তার সাথে নামাজ পড়লে তখন কি আপনি একামত দিয়েছিলেন না সে দিয়েছিল তো আপনার তো নামাজ হয়ে গেছে তাই না সো এইভাবে একামত ছাড়া নামাজ ফরজ নামাজ হয়ে যায় নিয়তের উপরে মানুষের ইচ্ছাকৃতভাবে জামাত করতে যাব তখন একামত দিব না এটা একটু একপেশে হয়ে যাচ্ছে একটু জিদ দেখানো হচ্ছে বাস আমরা জিদের ভিতরে নেই আমরা জায়েজের ভিতরে আর উত্তমের ভিতরে আছি যে কারণে যখন কেউ সুন্নত পড়তে থাকে তখন আমরা তার সাথে যে নামাজে ফরজ নিয়ত করে দাঁড়িয়ে যাওয়াকে জায়েজ মনে করি রসুলের সাহাবিদের ভিতর থেকে এই আমল পাওয়া গেছে জায়েজ মনে করি কিন্তু আমরা যখন জামাত করতে যাব তখন আমরা কাঠোচিতি করব ঘাটটা আমি দেখো ইচ্ছাকৃতভাবে নাজায়েজ বলবো কোনো দলিল নাই অথচ
বলতে গেলে উল্টোটাই হয়, তারা বলতে চায় না, মানুষের সাথে খারাপ আচরণ করতে চায় না এবং মানুষ মানুষকে সহজটাই দেখাতে চায়। সেজন্য আমরা নরম অবস্থান গ্রহণ করছি। আর যদি কেউ একামত না দেয় ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ পড়ার জন্য, নামাজ হবে না এই কথা আমরা কেউ বলি না। আমাদের ভিতরে যত জ্ঞানীগুণী আছে কেউ বলি না। উত্তম হবে এইটা কেউ আমরা দাবি করি না, একামত ছাড়া জেনে শুনে ফরজ নামাজে, এটা আমরা উত্তম হবে এটা কেউ দাবি করি না। উত্তম কোনোদিন হবে না, কিন্তু উল্টোটা হবে না। তারা যেটা বলছে জায়েজ নাই একামত দেওয়া, এইটা কোনো দিন হবে না। অসংখ্য সাহাবাদের আমল আর রসুল্লাহ আদেশ থাকার পর কীভাবে উল্টো কথা তারা বলতে পারে? সুতরাং তিনি আবু হানিফা ওই মশলাটি জানতেন না, সেজন্য ইমাম আবু হানিফাকে আমাদের রাসুল, ইমাম আবু হানিফা মশলাটি জানতেন না, সেজন্য এখন ইমাম আবু হানিফাকে ধরে বসে থাকতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কিছু কিছু মশলা জানতেন না, না জানার পরও তিনি পরোক্ষভাবে রসুলের রসুলকেই দেখিয়ে দিয়ে গেছেন, পরোক্ষভাবে রসুলের আদেশকেই বাস্তবায়ন করতে বলেছেন সব ক্ষেত্রে, তাকে অগ্রাধিকার না দিয়ে রসুল সাহেবকে অগ্রাধিকার দিতে বলে গেছেন। তিনি বলেছেন আসহাল হাদিস ফাহু মাযহাবি, কিছু কিছু হানাফি পণ্ডিত এটা অস্বীকার করতে চায় যে এটা ইমাম আবু হানিফার কল নয়। তাহলে তো ইমাম আবু হানিফাকে আরও ডুবালেন আপনারা, জাহান্নামের তলে দিয়ে দিলেন। আজহারবিল্লাহ আবু হানিফা কত ভালো মানুষ! অবশ্যই অবশ্যই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের কাছে শুকর গুজার, শুকরিয়ার অধিকারী। আল্লাহ তাকে যা যা খায়ের দান করুন। উম্মতের জন্য তিনি যা কষ্ট করেছেন, মানুষকে বাঁচানোর চেষ্টা করেছেন জাহান্নামের আগুন থেকে, আল্লাহ তাকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, জান্নাতের উচ্চ মাকাম দান করুন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রসুলের হাদিসকে মানতে সকলকে আদেশ করে গেছেন। অতএব রসুল্লাহ সাল্লামের সাহাবাদের অসংখ্য আমল, রসুল্লাহ সাল্লামের একটা আদেশ এগিয়ে দেখা সত্ত্বেও যাদের মনে করেন এরকম গোড়ামি কথাবার্তা বলে তারা গুণাগার হবে, তো আমরা উল্টো তাদেরকে ফতোয়া দেবো না যে একামত ছাড়া তাদের নামাজ ফরজ নামাজ হবে না, এই ফতোয়াটা আমরা দিব না। তবে তারা আমাদের নাজায়েজ বলবে, তখন আমরা বলবো যে না ভাই আপনি ভালো করে জানিয়ে দেখেন, ফরজ নামাজের জন্য একামত দেওয়া উত্তম, আর না দিলে জায়েজ আছে নামাজ পড়া। আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।